মালদার পর এবার দার্জিলিং এ সন্দেহভাজন এক চীনা নাগরিক গ্রেফতার। অবৈধভাবে নেপালে প্রবেশ করার সময় ওই চীনা নাগরিককে গ্রেফতার করলো এসএসবি। গ্রেফতার করা হয়েছে শিলিগুড়ির বাসিন্দাকেও। নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কির কাছে গ্রেফতার করা হয় চীনা নাগরিককে। তার কাছ থেকে মিলেছে পাসপোর্ট ও ভারতের প্যান কার্ড। পাসপোর্ট ও প্যান কার্ডে রয়েছে আলাদা নাম। ধৃত চীনা নাগরিকের কাছ থেকে মিলেছে কাঠমান্ডু যাওয়ার বিমানের টিকিট। বৃষ্টির ফাঁকেই প্রচারে ঝড় ভবানীপুরে। বাড়ি বাড়ি ঘুরলেন ফিরহাদ হাকিম, প্রিয়াঙ্কা টিবরেওয়ালরা বিলি করলেন লিফলেট। এদিকে তিন কেন্দ্রের ভোট নিরাপত্তায় রাজ্যে এলো 15 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, আসবে আরো 37 কোম্পানি। শুধু ভবানীপুরের দায়িত্বে থাকছেন একজন পুলিশ পর্যবেক্ষক। মানুষ রেগে যাচ্ছে, বলছে বৃষ্টিতে আপনার শরীর খারাপ হলে কি হবে। মানুষ বলছে যে নন্দীগ্রামে আমাদের ঘরের মেয়ে, আমাদের ভবানীপুরের মেয়ে, আমাদের মমতাকে যেভাবে অন্যায়ভাবে হারানো হয়েছে তার জবাব আমরা 30 তারিখে দেবো। আমরা তো নির্বাচন লড়ছি পুরো প্রস্তুতি নিয়ে আর লড়ছি বলেই আজকে তার ঝাঁকে ঝাঁকে মন্ত্রী পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছেন। ব্যাটল গ্রাউন্ড ভবানীপুর, উপনির্বাচনে লড়াই হবে 30শে সেপ্টেম্বর। জয় নিয়ে আত্মবিশ্বাসী সবাই, তবে কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। মঙ্গলবার সকাল থেকে যখন কলকাতায় দফায় দফায় বৃষ্টি, তখন ভবানীপুরে ঝড় উঠল প্রচারে। জেতলার গোবিন্দ আড্ডি রোডে ও বাগদিপাড়ায় বাড়ি বাড়ি ঘুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। একদিন বা কামাই করুন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মান আমরা। অন্যদিকে 74 নম্বর ওয়ার্ডের গোপালনগরে প্রচার সারেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। বাড়ি বাড়ি ঘুরে বিলি করেন লিফলেট। আমার নাম প্রিয়াঙ্কা, ভারতীয় জনতা পার্টির প্রার্থী, ভবানীপুর থেকে দাঁড়িয়েছি, বাড়ি আমার ইন্দ্রা রায় রোড। আপনাদের সকলকে বলি একটা সুযোগ দিন কাজ করার। এই যে সন্ত্রাস হয়েছে পশ্চিমবঙ্গতে চারদিকে, মানুষের পাশে দাঁড়িয়ে আমি লড়েছি। কালকে আমি দেখেছি টুইটারে তৃণমূল আমার বিরোধে একটা ক্যাম্পেইন চালাচ্ছে। দিদি, আমাদের দিদি মমতা দি, তার কাছে কিছুই নেই। অর্ধেক হরেশ মুখার্জি কার নামে আছে তা দেখুন। আর এখানে লিখছে যে প্রিয়াঙ্কার কাছে 3 কোটি টাকার প্রপার্টি আছে। আরে ভাই, শিক্ষিত মানুষ, 40% ট্যাক্স দিয়ে কামিয়েছি, 18 বছর থেকে কাজ করছি। যখন অলরেডি আমার কাছে এত আছে, তো আমার পেট সন্তুষ্ট আছে, তা আমি কাটমানি চাইবো না। এসবে আমি বিশ্বাস করি না, কুৎসা ছোড়াছুড়িতে আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি জনগণের মাজারে আমরা যাব, জনগণকে আমরা জানাবো, এবং মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে সততার প্রতীক। এটা মানুষ বিশ্বাস করে, আমরা বিশ্বাস তো করি, মানুষও বিশ্বাস করে। এদিকে ভবানীপুরের উপনির্বাচন এবং মুর্শিদাবাদের জঙ্গিপুর ও শমশেরগঞ্জে বিধানসভা ভোট উপলক্ষে মোতায়েন করা হচ্ছে মোট 52 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে ভবানীপুরের জন্য থাকবে 15 কোম্পানি, জঙ্গিপুরের জন্য 18 কোম্পানি এবং শমশেরগঞ্জের জন্য থাকবে 19 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অর্থাৎ প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে ভোট হবে। এরই মধ্যে এরিয়া ডমিনেশনের জন্য মঙ্গলবার রাজ্যে এসেছে 15 কোম্পানি বাহিনী। নির্বাচন কমিশন সূত্রে খবর, ভবানীপুর উপনির্বাচনে পুলিশ পর্যবেক্ষক হিসেবে দায়িত্বে থাকবেন নির্মল কুমার আজাদ, জঙ্গিপুর ও শমশেরগঞ্জের দায়িত্বে থাকবেন অতুল কাটিয়ার, এছাড়াও থাকবেন 3 জন সাধারণ পর্যবেক্ষক এবং 2 জন এক্সপেন্ডিচার অবজার্ভার। এবিপি আনন্দ।